ডিসরিদমিক কন্ট্রাকশন হয় ইউটেরাসের, ওই জন্য এখানে পেইনটা ফিল করে পেশেন্ট, সেটা এই জন্য এটার নাম হচ্ছে স্পাজমোটিক ডিসমেনোরিয়া। আর সেকেন্ডারি ডিসমেনোরিয়া যেটা, সেটা হচ্ছে কনজেস্টিভ ডিসমেনোরিয়া। এখানে মেইনলি হয় কি, এখানে হচ্ছে পেলভিসে যে কোনো ধরনের একটা প্যাথোলজি থাকে, পেলভিক অর্গানে, ইউটেরাসে হতে পারে, অ্যাডেনেক্সাতে হতে পারে, পেলভিসে হতে পারে, কোনো একটা প্যাথোলজি থাকে, এবং সেই প্যাথোলজির কারণে যেটা হচ্ছে মেনস্ট্রুয়েশনের সময় এখানে কি হয়, ব্লাড ফ্লো বেড়ে যায় পেলভিক অর্গানে, এবং এখানের জন্য ভেনাস কনজেশন হয়। এই ভেনাস কনজেশনের কারণে পেইন হয়, পেইন ফিল করে। তো ওই জন্য সেকেন্ডারি ডিসমেনোরিয়া যেটা, সেটা হচ্ছে বলা হয়, আরেকটা টার্ম হচ্ছে কনজেস্টিভ ডিসমেনোরিয়া। এবং সেকেন্ডারি ডিসমেনোরিয়াতে কি হবে, অলওয়েজ দেয়ার উইল বি এন পেলভিক প্যাথোলজি, যেটাকে আইডেন্টিফাই করা যাবে, এরকম একটা প্যাথোলজি থাকবে এখানে। আর প্রাইমারি ডিসমেনোরিয়া হয় কি, সেখানে কোনো আইডেন্টিফাইবল পেলভিক প্যাথোলজি পাওয়া যায় না, কিন্তু মেইন কারণটা যেটা হচ্ছে, সেটা হচ্ছে ইউটেরাসে হাইপার অ্যাক্টিভিটি অফ ইউটেরাইন মায়োমেট্রিয়াম হয় এবং ডিসরিদমিক কন্ট্রাকশন হয়, যার কারণে পেশেন্ট পেইন ফিল করে। এখন প্রাইমারি ডিসমেনোরিয়াকে আমি অলরেডি বলেই ফেললাম, এটা এগুলো অনেক সময় কোয়েশ্চনে আসে এরকম ডেফিনেশন, ডিফাইন প্রাইমারি ডিসমেনোরিয়া আর ডিফাইন সেকেন্ডারি ডিসমেনোরিয়া, এই জিনিসগুলো একটু দেখে নিবা তোমরা। প্রাইমারি ডিসমেনোরিয়া হচ্ছে কোনটা, ইট ইজ ওয়ান ওয়ে দেয়ার ইজ নো আইডেন্টিফাইবল পেলভিক প্যাথোলজি, পেইন ইজ অফ ইউটেরাইন অরিজিন অ্যান্ড ডাইরেক্টলি লিঙ্ক টু মেনস্ট্রুয়েশন, মেনস্ট্রুয়েশনের জন্য সময় এটা হবে, এবং একটা ওই যে বললাম ইউটেরাইন অরিজিন হবে পেইনটা, ইউটেরাস মায়োমেট্রিয়ামের ডিসরিদমিক কন্ট্রাকশন এবং হাইপার অ্যাক্টিভিটি অফ দ্য মায়োমেট্রিয়াম, এটার কারণেই পেইনটা হয়, আর এখানে কোনো আইডেন্টিফাইবল পেলভিক প্যাথোলজি পাওয়া যাবে না। এখন কী কী কারণে হতে পারে প্রাইমারি ডিসমেনোরিয়া, প্রাইমারি ডিসমেনোরিয়ার কমন যে কজগুলা বলা হয়, আগেই বলেছি কোনো আইডেন্টিফাইবল পেলভিক প্যাথোলজি কিন্তু এখানে নাই, কাজেই আমরা আল্ট্রাসোনোগ্রাম করে একটা কজ পেয়ে যাব এরকম না। এখানে মেইন কজগুলো হচ্ছে কি, একটা হচ্ছে সাইকোমোটর অথবা সাইকোসোমাটিক ফ্যাক্টর, আর একটা হচ্ছে মাস্কুলার ইনকোঅর্ডিনেশন অ্যান্ড ইউটেরাইন হাইপার অ্যাক্টিভিটি, যেটা আমি বললাম, আর একটা হচ্ছে হরমোনাল ইমব্যালেন্স, আর একটা হলো এক্সেস অফ প্রোস্টাগ্ল্যান্ডিন এফ টু আলফা ইন দ্য ইউটেরাস, আরো কিছু কিছু সাবস্টেন্সের হাই কনসেন্ট্রেশন ধরে নেওয়া হয়, এক্স্যাক্টলি কি কারণে হচ্ছে বলা যায় না, ধরে নেওয়া হয় ওই যেমন ভেসোপ্রেসিন, এন্ডোথেলিন, প্লেটলেট অ্যাক্টিভেটিং ফ্যাক্টর, এগুলা যাদের ডিসমেনোরিয়া হয়, প্রাইমারি ডিসমেনোরিয়া হয়, তাদের ক্ষেত্রে দেখা যায় মেনস্ট্রুয়েশনের সময় এই সাবস্টেন্সগুলা হাই কনসেন্ট্রেশন থাকে ব্লাডে, যার কারণে ইউটেরাইন মায়োমেট্রিয়াম বা এই ভিসিনিটিতে হাই কনসেন্ট্রেশন থাকার কারণে এইগুলা মানে পেইন জেনারেট করতে, পেইন জেনারেটকে ট্রিগার করে এগুলো। তো প্রথমে আমি বলেছিলাম যে কি হতে পারে, পেইন থ্রেশহোল্ড এক একজনের এক এক রকম, এইখানে হচ্ছে সাইকোসোমাটিক ফ্যাক্টরটা, এখানে মানে কেউ অল্প পেইনেই বেশি এটাকে ফিল করে, কারো জন্য অনেক বেশি পেইনও টলারেট করা ইজি হয়ে যায়, তো এইগুলো হচ্ছে সাইকোসোমাটিক ফ্যাক্টরের মধ্যে এগুলো পড়ে। তাছাড়া ধরো কোনো কারণে একজন অ্যাংজাইটি অথবা টেনশনের মধ্যে আছে, ইমোশনালি আপসেট আছে, এই ধরনের কন্ডিশন যখন হয় তখন এই পেইন বেশি ফিল করে, এরকম অনেক ক্ষেত্রে দেখা যায়। আর মাস্কুলার ইনকোঅর্ডিনেশন অ্যান্ড ইউটেরাইন হাইপার অ্যাক্টিভিটি, এটা আগে যেটা বললাম, যে কোনো কারণেই দেখা যায় যে মাসুলের ইউটেরাইন মায়োমেট্রিয়ামে, এখানে বইয়ে তোমরা পড়লে দেখবা একটা জাংশনাল জোন আছে, মায়োমেট্রিয়াম এবং এন্ডোমেট্রিয়ামের জাংশনাল জোন যেটা, এখানে দেখা যায় কি মাসেলের কন্ট্রাকশন যেটা, এটা ইনকোঅর্ডিনেট কন্ট্রাকশন হয় এবং হাইপার অ্যাক্টিভ কন্ট্রাকশন হয়, যার কারণে পেইন ফিল করে। হরমোনাল ইমব্যালেন্স হয় কারণ ইস্ট্রোজেন প্রজেস্টেরনের লেভেল, এই সময় আমরা জানি অভুলেশন হয়, অভুলেশনের পরে ইস্ট্রোজেন প্রজেস্টেরনের লেভেল বেড়ে যায়, এবং ওইগুলো বিশেষ করে প্রজেস্টেরন, বইয়ে দেখবে একটা সুন্দর বক্স দেওয়া আছে দত্ততে, তোমরা দেখে নিও, প্রজেস্টেরন কি করে, প্রোস্টাগ্ল্যান্ডিন সিনথেসিসের পরিমাণটা প্রজেস্টেরন ট্রিগার করে, প্রজেস্টেরন সিনথেসিস বেড়ে যাওয়ার কারণে এখানে প্রজেস্টেরন কি আবার ওই যে আগে যে ফ্যাক্টরগুলো বললাম ওই ফ্যাক্টরগুলোকে স্টিমুলেট করে। তোমাদের সামনে বই থাকলে তোমরা একটু খুলে দেখতে পারো, কারণ পেজ নাম্বারটা বলছি,
সেভেন্থ এডিশনের পেজ নাম্বার 147 বই সামনে আছে, থাকলে একটু খুলে দেখো। দত্ত সেভেন্থ এডিশনের পেজ নাম্বার 147। এখানে কি হয়, যখন ওভুলেশনের পরে যখন প্রোজেস্টেরন রিলিজ হয়, প্রোজেস্টেরন কি করে প্রোস্টাগ্ল্যান্ডিন F2 আলফার সিনথেসিস এবং রিলিজটা বাড়িয়ে দেয়। ইউটেরাইন মাসকুলার এবং এন্ডোমেট্রিয়া, এখানে প্রোস্টাগ্ল্যান্ডিন রিলিজ বেশি হয়, সিনথেসিসও বেশি হয়, প্রোস্টাগ্ল্যান্ডিন F2 আলফা, প্রোস্টাগ্ল্যান্ডিন E2 সবই বেড়ে যায়। এগুলো আবার কি করে, প্রোস্টাগ্ল্যান্ডিন F2 আলফা আমরা জানি একটা ভেজোকনস্ট্রিক্টর সাবস্টেন্স, ভেজোকনস্ট্রিকশনের জন্য এখানে মায়োমেট্রিয়ামে ব্লাড ফ্লো কমে যায়, যার কারণে মায়োমেট্রিয়াল এনজাইনা হয়। ওই যে বললাম কন্ট্রাকশনের কারণে এখানে ব্লাড ফ্লো কমে গেল, কন্ট্রাকশন হচ্ছে, এখানে এক ধরনের ইস্কেমিয়া হবে, ইস্কেমিয়া হয়ে এখানে এনজাইনা হবে, পেইন হবে, একদিকে একটা করে। আর অন্যদিকে আবার কি করে, এটা এন্ডোরিন, লিউকোট্রিন এবং প্লেটিলেট অ্যাক্টিভেটিং ফ্যাক্টরের কনসেন্ট্রেশন বাড়িয়ে দেয়। তো এগুলো তিনটাই হচ্ছে কি করে, ভেজোকনস্ট্রিক্টর সাবস্টেন্স। এন্ডোথেলিনও ভেজোকনস্ট্রিকশন করে, আবার এন্ডোথেলিনের কারণে কি হয়, এখানে লোকাল ইনফ্লামেটরি রিয়াকশন হয়, লিউকোট্রিনগুলো রিলিজ হয়, আর প্লেটিলেট অ্যাক্টিভেটিং ফ্যাক্টরও ওই একইভাবে ভেজোকনস্ট্রিকশন করে এবং ইনফ্লামেটরি রিয়াকশন হয়, যার কারণে এখানে মায়োমেট্রিয়াল কন্ট্রাকশন হয়, ডিসরিদমিয়া হয় এবং আলটিমেটলি পেইন ফিলিং হয়। তো এটা হচ্ছে প্রাইমারি ডিসমেনোরিয়ার এটিওপ্যাথোজেনেসিস। এখানে কোনো স্পেসিফিক কজ পাওয়া যায় না, এই জিনিসগুলো ধরে নেওয়া হয়, এই যে মেকানিজমটা এটা কাজ করার কারণে পেইন হয়। এখন কি কি কিছু কিছু কিভাবে আমরা প্রাইমারি ডিসমেনোরিয়াতে আমরা কি কি পাবো, একটা বললাম যে দেখ এটা কাদের হয়, প্রিডোমিনেটলি এটা হচ্ছে অ্যাডোলেসেন্ট গার্লদের হয়, এবং মেনস্ট্রুয়েশন মানে মেনার্কি হওয়ার প্রথম 2-3 বছরের মধ্যে সাধারণত এই প্রাইমারি ডিসমেনোরিয়া হয়ে থাকে। এবং দেখা যায় অনেক ক্ষেত্রে হিস্ট্রি নিলে দেখা যায় তাদের ফ্যামিলি হিস্ট্রি থাকে, যেমন তার মায়ের, অথবা যদি আরো বড় বোন থাকে বোনদের, অথবা তার খালা, মানে ফ্যামিলি হিস্ট্রি এই ধরনের থাকতে পারে যাদের এই ডিসমেনোরিয়ার হিস্ট্রি থাকে। ওই জন্য যখন কোনো একটা পেশেন্ট ডিসমেনোরিয়া নিয়ে আসবে, বিশেষ করে প্রাইমারি ডিসমেনোরিয়া ইয়াং গার্লরা আসে, তখন তাদের ক্ষেত্রে আমরা হিস্ট্রি নেই, যে জিজ্ঞেস করি যে মা, সাধারণত এদের সাথে মায়েরা আসেন বা বড় বোন আসে, তো জিজ্ঞেস করতে হয় যে তাদের মধ্যে এই ধরনের সমস্যা ছিল কিনা। আচ্ছা, তারপরে একটু এটা দেখা যায় এফ্লুয়েন্ট সোসাইটিতে এটা বেশি হয়, কারণ এফ্লুয়েন্ট সোসাইটিতে খুব স্বাভাবিকভাবে এটা দেখা যায় কি, এদের পেইন থ্রেশোল্ডটা কম থাকে। যারা একটু লোয়ার সোশিও ইকোনমিক কন্ডিশনে থাকে, তারা কিন্তু যে কোনো ধরনের কষ্ট টলারেট করার, সহ্য করার ক্ষমতা একটু, মানে পরিবেশ পরিস্থিতির কারণে তাদের মধ্যে হয়ে যায়। কিন্তু যারা খুব আরামে বড় হয়, খুব আদুরে, তাদের মধ্যে এগুলো একটু কম থাকে, যে কোনো মানে প্রবলেম ফেস করার, প্রবলেমকে টলারেট করার ক্যাপাসিটিটা কম থাকে, তো তাদের ক্ষেত্রে দেখা যায় ডিসমেনোরিয়া প্রবলেমটা বেশি হয়। তারপরে কি হয়, আরেকটা হচ্ছে পেইনটা কি ধরনের পেইন হয়, একটা সাধারণত এটা শুরু হয় মেনস্ট্রুয়েশনের শুরু হওয়ার ফিউ আওয়ার্স আগে, অথবা জাস্ট এট দ্য অনসেট অফ মেনস্ট্রুয়েশন, আগে থেকে যে কয়েকদিন আগে থেকে পেইন শুরু হবে তা না, জাস্ট মেনস্ট্রুয়েশন শুরু হওয়ার কয়েক ঘন্টা আগে থেকে, অথবা যখন ফ্লো শুরু হলো তখন থেকে পেইনটা ফিল করে, এবং এটা লাস্ট করে সাধারণত 24-48 আওয়ার্স। খুব রেয়ারলি এটা 3-4 দিনের বেশি থাকে, সাধারণত 1-2 দিন, ম্যাক্সিমাম 3 দিন এইরকম থাকে পেইন। পেইনের ধরনটা কি, এটা হচ্ছে স্পাজমোডিক পেইন। তোমাদের প্রাইমারি এমেনোরিয়ার নামের সাথেই ছিল স্পাজমোডিক ডিসমেনোরিয়া, প্রাইমারি ডিসমেনোরিয়ার নামের সাথেই ছিল স্পাজমোডিক ডিসমেনোরিয়া, তো এখানে পেইনটা হয় স্পাজমোডিক টাইপের পেইন, ইউটেরাস মানে পেটে কামড় দিয়ে ব্যথা হয়। আচ্ছা, অনেক সময় পেশেন্টরা এই টার্মগুলো ব্যবহার করে। আর কি হয়, এটা সাধারণত লোয়ার অ্যাবডোমেনেই কনফাইন্ড থাকে, মাঝে মাঝে রেডিয়েট করে ব্যাক এবং মিডিয়াল অ্যাসপেক্ট অফ দ্য থাইয়ে। তো এই জিনিসগুলো খেয়াল করে শুনবা, কারণ হচ্ছে প্রাইমারি এবং সেকেন্ডারি ডিসমেনোরিয়ার কিন্তু ডিফারেন্সিয়েটিং পয়েন্টস আছে, তোমরা বইয়ে একটা বক্স আছে ওইটা দেখে নিবা, অনেক সময় রিটেনে এটার কোয়েশ্চেন আসে, আর এইগুলো থেকে MCQ, তারপরে তোমাদের যে সিঙ্গেল বেসড আনসার, এগুলোতেও কোয়েশ্চেন থাকে, এই ক্রাইটেরিয়াগুলো এই জন্য ভালো করে দেখে নিবা। তাহলে কি হচ্ছে, প্রাইমারি ডিসমেনোরিয়ার পেইনটা হচ্ছে স্পাজমোডিক টাইপের পেইন হবে, কনফাইন টু লোয়ার অ্যাবডোমেন এন্ড মে রেডিয়েট টু ব্যাক এন্ড থাই, মিডিয়াল অ্যাসপেক্ট অফ দ্য থাই এটা রেডিয়েট করতে পারে। আচ্ছা,
তারপরে হচ্ছে কি এখানে সাথে কি হতে পারে কিছু সিস্টেমিক সিমটমস পেশেন্টে থাকতে পারে সাথে, যেমন নোজিয়া, ভমিটিং, হেডেক, তারপরে কারো কারো ডায়রিয়া হয়, কারো কারো এক্সট্রিম উইকনেস থাকে, ফেটিক ফিল করে, তারপরে টেকিকার্ডিয়া হতে পারে, এগুলো সাথে থাকতে পারে। এই সিস্টেমিক সিমটমস গুলো অনেক সময় অ্যাসোসিয়েটেড থাকে ডিসমেনোরিয়ার, প্রাইমারি ডিসমেনোরিয়ার পেইনের সাথে। সাথে আরো কি থাকতে পারে, পেইলোর থাকতে পারে, কোল্ড সুয়েটস হতে পারে, এবং যদি এক্সেসিভ মানে পেইন হয় অনেক সময় ফেইন্টিং এর হিস্ট্রি দিতে পারে, যেহেতু বেশি পেইন হয়েছিল পেশেন্ট ফিট হয়ে গেছিল বা কিছু সময়ের জন্য সে অজ্ঞান হয়ে গেছিল, এরকম এসব বলতে পারে। মানে এক্সট্রিম কন্ডিশনে এরকম হতে পারে, কোনো কোনো সময় সিনকপ এবং কলাপসও হতে পারে। এগুলো খুবই রেয়ার হয়, তারপরেও এরকম হতে পারে, কারণ অনেক সময় আমরা ধরো বিশেষ করে অ্যাডোলেসেন্ট গার্লরা যখন ডাক্তারের কাছে আসে, বেশিরভাগ ক্ষেত্রে যেটা ধরে নেওয়া হয়, সে অনেক ধরনের কমপ্লেইনই বলে, বেশিরভাগ ক্ষেত্রে ধরে নেওয়া হয় যে সেটা হচ্ছে এইচসিআর। এইচসিআর টাইমটার সাথে নিশ্চয়ই তোমরা এতদিনে হয়তো পরিচিত হয়ে গেছো, এইচসিআর হিস্টেরিক কি কনভালসিভ রিয়েশন, হিস্টেরিক কনভালসিভ রিয়েশন ধরে নেওয়া হয় যে এটা একটা আর কি ভঙ্গি করে, এরকম ধরে নেওয়া হয়, এবং এটা একটা তাচ্ছিল্য করে পেশেন্টকে, অনেক সময় এটাকে তার প্রবলেমটাকে অনেক সময় ঠিক মতো অ্যাড্রেস করা হয় না, এটা তো এইচসিআর, এইভাবে বলে অনেক সময় নেগলেক্টেড হয়ে যায় পেশেন্ট। কিন্তু ডিসমেনোরিয়ার পেইনের জন্য একটা পেশেন্টের সিনকোপাল অ্যাটাক হতে পারে, সে কলাপস হতে পারে, এগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। যখনই কোনো পেশেন্ট কোনো একটা কমপ্লেইন বলবে, সেটাকে আমাকে অ্যাড্রেস করতে হবে, হ্যাঁ আমাকে ফাইন্ড আউট করতে হবে কজ। যদি দেখা যায় আসলেই কোনো কজ নাই, তখন আমি এটা ধরে নিতে পারি যে এটা হিস্টেরিক কনভালসিভ রিয়েকশনের মধ্যে পড়ছে, কিন্তু তার আগে আমাকে কজ ফাইন্ড আউট করতে হবে। অ্যাডোলেসেন্ট একটা গার্ল আসলেই প্রথমেই তার সমস্যাগুলোকে এইচসিআর বলে উড়িয়ে দেওয়া উচিত না। আচ্ছা, এছাড়া আর কি হতে পারে, যখন আমরা পেশেন্টকে এগুলো বললাম তার ক্লিনিক্যাল ফিচারের মধ্যে পাবো আমরা, আর যে যেটা বললাম ওই যে পেইনের ধরনটা তাকে জিজ্ঞেস করতে হবে, কি ধরনের পেইন হয়, রেডিয়েশন আছে কিনা এগুলা, আর কতক্ষণ পেইন থাকে, কোন সময় শুরু হয়, এই হিস্ট্রিগুলা তার কাছ থেকে আমাদেরকে নিতে হবে। তারপর আমরা যখন এক্সাম করব, এক্সামিনেশনে আমরা হয়তো তেমন কিছুই, জেনারেল এক্সামিনেশন হয়তো তেমন কিছুই পাবো না, যদি সাথে তার মেনোরেজিয়ার হিস্ট্রি থাকে সেই ক্ষেত্রে হয়তো এনিমিয়া পেতে পারি, না হলে জেনারেল এক্সামিনেশন আমরা কিছুই নাও পেতে পারি। তারপর যখন আমরা প্যারাঅ্যাবডোমিনাল এক্সামিনেশন করব, সেখানেও আমরা সাধারণত তাকে তো আর, যদি আনমেরিড গার্ল হয় সেক্ষেত্রে তো তাকে আমরা পারভেজেনাল এক্সামিনেশন করি না, প্যারাঅ্যাবডোমিনাল এক্সামিনেশনই শুধু করি, পেলভিক এক্সামিনেশন, তো সেই ক্ষেত্রে হয়তো আমরা কোনো অ্যাবনর্মাল ফাইন্ডিংস পাবো না। কাজেই প্রাইমারি ডিসমেনোরিয়ার পেশেন্টের ক্ষেত্রে ক্লিনিক্যালি যখন এক্সামিন করব, দেখা যাবে তেমন কোনো ফাইন্ডিংস পাওয়া যাচ্ছে না, জেনারেল এক্সামিনেশনেও না, লোকাল এক্সামিনেশনেও না, সাধারণত পেলভিক প্যাথোলজি থাকে না, এবং জেনারেল এক্সামিনেশনে পালস, ব্লাড প্রেশার এগুলো ইউজুয়ালি নর্মালি থাকবে, মাঝে মাঝে আমরা অ্যানিমিয়া পেতে পারি। এখন এটা ডায়াগনোসিসের জন্য কি করব, এটা ডায়াগনোসিসের জন্য প্রথমে যেটা বললাম, হিস্ট্রি ইজ ভেরি মাচ ইম্পর্ট্যান্ট, যেহেতু আমরা ক্লিনিক্যাল এক্সামিনেশনে তেমন কিছু পাবো না, তাই হিস্ট্রি ভালো করে আমাদেরকে নিতে হবে। এছাড়া আমরা একটা অন্য কোনো পেলভিক প্যাথোলজি আছে কিনা সেটা এক্সক্লুড করার জন্য আমরা একটা আল্ট্রাসাউন্ড করতে পারি। আল্ট্রাসাউন্ড ইজ ভেরি মাচ ইম্পর্ট্যান্ট হেয়ার, কারণ হচ্ছে এটা কি সেকেন্ডারি ডিসমেনোরিয়া কিনা সেটা আমাকে এক্সক্লুড করতে হবে, ওই জন্য আমি আল্ট্রাসাউন্ড করব। এবং পেলভিক প্যাথোলজি যদি না পাওয়া যায়, এক্সামিনেশনেও কিছু পেলাম না, এবং হিস্ট্রি যদি সাজেস্টিভ হয়, তাহলেই আমরা এটাকে ডায়াগনোসিস করতে পারবো যে ইটস এ কেস অফ প্রাইমারি ডিসমেনোরিয়া। এখন ট্রিটমেন্ট কিভাবে করব, ট্রিটমেন্ট কি হবে, যেহেতু আমরা এখানে এখানে দেখে নিলাম যে এখানে কোনো প্যাথোলজি, পেলভিক প্যাথোলজি নাই, পুরাটাই সাইকোসোমাটিক এবং কি বলবো লোকাল ইটেরাইন কন্ট্রাকশন এগুলোর কারণে, কাজে এইগুলা রিলিফ দেওয়ার জন্য আমাদের যা করা সেটা করতে হবে। কাজে এক নম্বর হচ্ছে তাকে আমরা এক্সপ্লেন করব কন্ডিশনটা কি। হ্যাঁ, এক্সপ্লেনেশনে এইভাবে আমাদেরকে বলতে হবে যে প্রাইমারি ডিসমেনোরিয়াটা কি হচ্ছে, অনেকেরই হয় ইনিশিয়ালি প্রথম কয়েক বছর, যখন মেনার্কি হয়, মেনার্কি হওয়ার পরে প্রথম কয়েক বছর এই ধরনের পেইন থাকতে পারে, আলটিমেটলি আস্তে আস্তে এটা কমে আসে, এবং তাকে আমরা কি করব, এক্সপ্লেনেশন এবং অ্যাসিওরেন্স, এটা হচ্ছে সবচেয়ে জরুরি প্রাইমারি ডিসমেনোরিয়ার ক্ষেত্রে।
তাকে এক্সপ্লেইন করতে হবে এবং তাকে এশিওর করতে হবে যে এটা তোমার জন্য মারাত্মক তেমন কিছু না এবং এটা কোনো ডিজিজ না, আলটিমেটলি এটা আস্তে আস্তে কমে আসবে এবং তার জেনারেল হেলথের ইম্প্রুভমেন্ট করতে হবে, ইম্প্রুভমেন্ট অফ জেনারেল হেলথ। তার যদি অ্যানিমিয়া থাকে সেটা কারেকশন করতে হবে, যদি আন্ডার নিউট্রিশন থাকে সেটা ইম্প্রুভ করতে হবে। তার মেন্টাল হেলথে যদি আমরা হিস্ট্রি নিয়ে দেখতে পারি যে মেন্টালি কোনো ধরনের তার ডিপ্রেশন বা অ্যাংজাইটি টেনশন এগুলো কাজ করছে, তো সেইটা রিলিফ দেওয়ার জন্য তাকে যেভাবে কাউন্সেলিং করা দরকার বা যা করা দরকার সেটা আমাদেরকে করতে হবে। তারপরে তাকে আরেকটা জিনিস করতে হবে, সাধারণত দেখা যায় কি যাদের প্রাইমারি ডিসমেনোরিয়া হয় তারা কি করে নিজেদেরকে যখন এই পেইনটা হয় তখন তারা নিজেদেরকে কনফাইন করে রাখে বেডে, নড়াচড়া করবে না, উঠবে না, গোসল করবে না, স্কুলে যাওয়া বন্ধ করে দিবে বা তার আদার অ্যাক্টিভিটিস যদি থাকে, তার যদি কোনো খেলাধুলার অভ্যাস থাকে, এক্সারসাইজ করার অভ্যাস থাকে, সে সব কিছু বাদ দিয়ে বিছানায় পড়ে থাকে। এইটা করতে দেওয়া যাবে না, তাকে এইভাবে আমাকে এক্সপ্লেন করে এবং তাকে এটা বোঝাতে হবে, তাকে কাউন্সেল করতে হবে যে তুমি তোমার ডে টু ডে অ্যাক্টিভিটিস রেগুলার যেভাবে করো সেটা তোমাকে কন্টিনিউ করতে হবে। তুমি অনেকে আছে যেমন আমাদের ট্রেডিশনাল বিলিফ ছিল আগে, যখন অনেক আগের কথা এটা, এখন তো এগুলো নাই, আগে ছিল যখন মেনস্ট্রুয়েশন হতো তখন মেয়েদেরকে একটা ঘরে বন্দি করে রেখে দেওয়া হতো, কোথাও যাওয়া যাবে না, কোথাও কারো সাথে দেখা করা যাবে না, একটা ঘরের মধ্যে, একটা ধরো একটা নোংরা ঘর, ঘর মানে মেইন ঘর থেকে দূরে একটা ঘরের মধ্যে আটকায় রেখে দেওয়া হতো এবং এইখানের মধ্যে কনফাইন থেকে গোসল করতে দেওয়া হতো না, এরকম নানা ধরনের সোশ্যাল কাস্টমস ছিল, এগুলো এখন আর নাই। তারপরে আমাদেরকে এগুলো তাদেরকে বলতে হবে যে হ্যাঁ তুমি তোমার ডে টু ডে অ্যাক্টিভিটি তুমি চালিয়ে যাবা, রেগুলার তুমি গোসল করো, শাওয়ার করো, তোমার যদি তোমার এক্সারসাইজ করার অভ্যাস থাকে সেটা করো, খেলাধুলার অভ্যাস থাকলে সেটা করো, তুমি তোমার স্কুলে কলেজে যাওয়ার হলে তুমি তোমার ওইগুলো সব অ্যাক্টিভিটিস তুমি কন্টিনিউ করো, কারণ অ্যাক্টিভিটিস এর মধ্যে থাকলে তাহলে তার পেইন ফিলিংটা কম হবে। এবং সাথে কি করতে হবে আরেকটা জিনিস বলতে হবে, এই সময় অনেকের কনস্টিপেশন হয়, তো কনস্টিপেশন যাতে না হয় সেই জন্য তাকে বাওয়েল যাতে এমটি হয় রেগুলার জন্য প্রয়োজন হলে ল্যাক্সেটিভ দিতে হবে বা তাকে ফাইবার কন্টেইনিং খাবার দাবার খেতে বলতে হবে, বেশি বেশি করে পানি খেতে বলতে হবে, এই জিনিসগুলো তাকে আমাদেরকে বলে দিতে হবে। ট্রিটমেন্টের মেইন জিনিসটা কিন্তু এইখানে, আর মেডিকেল ট্রিটমেন্ট যে অংশ সেই অংশ কিন্তু এই প্রথম যেটা বললাম জেনারেল মেজার, এইটাতেই মোর দেন 50% ইম্প্রুভ করবে কন্ডিশন। তারপরে হচ্ছে মেডিকেল ট্রিটমেন্ট, মেডিকেল ট্রিটমেন্টে আমরা কি বলবো, যেহেতু এখানে পেইন হচ্ছে এবং এটা স্পাজমোটিক পেইন, আমরা এখানে অ্যানালজেসিক দিব এবং অ্যান্টি স্পাজমোটিক দিব। অ্যান্টি স্পাজমোটিক আমরা কি দিতে পারি, আমরা হায়াসিন এন্ড বিউটাইল ব্রোমাইড দিতে পারি, তারপরে টাইমোনিয়াম মিথাইল সালফেট দিতে পারি, ডোটাভেরিন দিতে পারি, এই যেগুলো অ্যান্টি স্পাজমোটিক যেগুলো আছে সেগুলো আমরা তাকে দিব। যে কয়েকদিন পেইন থাকবে সেই কয়েকদিন, 2-3 বা 3 দিন এই কয়েকদিন সে অ্যান্টি স্পাজমেটিক খাবে, এটা তাকে বলে দিতে হবে। এছাড়া আরো আমরা কি করতে পারি, পেইন রিলিভার হিসেবে আমরা প্যারাসিটামল দিতে পারি, অ্যাসিটামিনোফেন, যেটা প্যারাসিটামল সেটা দিতে পারি। এবং যাদের বেশি পেইন হয় অ্যাসিটামিনোফেন এবং ওই যে অ্যান্টি স্পাজমেটিকে যাদের পেইন রিলিফ হবে না তাদের ক্ষেত্রে আমরা আরেকটু কি করতে পারি, আমরা প্যাথোজেনেসিসে দেখেছিলাম যে এখানে প্রোস্টাগ্ল্যান্ডিনের একটা রোল আছে, ওই জন্য প্রোস্টাগ্ল্যান্ডিন সিনথেটাইজ ইনহিবিটর ড্রাগস যেগুলো আছে এনএসএইড, এই এনএসএইড গুলো আমরা ওদেরকে ইউজ করতে পারি। যদি তার জন্য কন্ট্রাইন্ডিকেটেড না হয় এনএসএইড সেক্ষেত্রে মেফেনামিক অ্যাসিড ইউজ করা যায়, নেপ্রোক্সেন সোডিয়াম দেওয়া যায়, আইবুপ্রোফেন দিতে পারি, ইন্ডোমেথাসিন দিতে পারি, এই ঔষধগুলো আমরা তাদের ব্যবহার করতে পারি ডোজ অনুযায়ী। যেমন মেফেনামিক অ্যাসিড 250-500 মিলিগ্রাম দেওয়া যায় বিডি অথবা টিডিএস করে, তারপরে নেফ্রোক্সেন সোডিয়াম দেওয়া যায় 250 মিলিগ্রাম টিডিএস, আইবুপ্রোফেন দেওয়া যায় 400 মিলিগ্রাম টিডিএস, ইন্ডোমেথাসিন 25 মিলিগ্রাম টিডিএস, যে কোনো একটা আমরা পেশেন্টকে প্রেসক্রাইব করতে পারি যাদের বেশি পেইন হয়। আচ্ছা, এখন এইগুলো প্রেসক্রাইব করলে কারো যদি অ্যাসিডিটি প্রবলেম হয় তাহলে সেক্ষেত্রে আমরা অ্যান্টাসিড ট্যাবলেট অথবা কোনো প্রোটন পাম্প ইনহিবিটর ওইগুলোর সাথে দিয়ে দিতে পারি যদি অ্যাসিডিটি প্রবলেম হয় তার, সেক্ষেত্রে। এবং এটা দিতে হবে কতদিন, আমরা আগেই বলেছি যে পেইনটা সাধারণত 24-48 আওয়ার্স থাকে, ওই জন্য 2-3 দিন দিব এবং এটা দিতে হবে 3-6 সাইকেল। এক সাইকেলে খেয়ে কিন্তু পেইন কমে যাবে না, তাকে দিয়ে বলতে হবে তুমি 3-6 মাস প্রত্যেকবার মাসিক হওয়ার সময় যখন তোমার
ব্যথা হবে, ব্যথা হলে তুমি এই ওষুধগুলো খাবে, বলে দিতে হবে তুমি এই ওষুধগুলো ঘরে এনে রাখবা, তোমার মাসিকের সময় ব্যথা হলে এই ওষুধগুলো তুমি খাবে, কারণ একবার খেলো পরের বার আবার খেলো না, তখন আবার ব্যথা আবার তোমার কাছে দৌড়ে আসবে। ওই জন্য তুমি বলে দিতে হবে এটা কয়েক সাইকেল, কয়েক মাস একটানা খেতে হবে এইভাবে, এবং তার এবং ফলো আপে রাখবা পেশেন্টকে। আচ্ছা, আরেকটা জিনিস করা যায় এখানে, যেহেতু হরমোনাল ইমব্যালেন্সের একটা ব্যাপার আছে, তাই এখানে কি দেওয়া যায়, হরমোনাল থেরাপি দেওয়া যায়, যেমন ওরাল কন্ট্রাসেপটিভ পিল দেওয়া যায়, ইস্ট্রোজেন প্রজেস্টেরন কম্বাইন্ড পিল যেটা সেটা দেওয়া যায়, কারণ আমরা জানি ওভুলেশনের কারণেই যে প্রজেস্টেরন রিলিজ হচ্ছে, প্রজেস্টেরন গিয়ে প্রোস্টাগ্লান্ডিন সিনথেসিস করে এখানে পেইন পাথওয়ে যেটা সেটাকে স্টিমুলেট করছে, ওই জন্য এখানে ওই যে ওসিপি দিলে কি হয়, ওভুলেশন ওভুলেশন হয়ে তো প্রজেস্টেরন আসে, ওসিপি দিলে ওভুলেশন ইনহিবিশন হয়, ওই তখন তার পেইন কম থাকে। আচ্ছা, এটা একটা দেওয়া যায় ওসিপি, আর একটা দেওয়া যায় সাইক্লিক্যালি প্রজেস্টোজেনও দেওয়া যায়, প্রজেস্টন ওই যে ডাইড্রোজেস্টন যেটা সেটাও দেওয়া যায়, এটা আমরা কম ইউজ করি, মেইনলি বেশিরভাগে ওসিপি দেওয়া যায়, তবে ওসিপি যদি কারো জন্য কন্ট্রাইন্ডিকেটেড হয়, যেমন ধরো একটা নিউ ইয়াং একটা নিউলি মেরিড মেয়ে, তার ডিসমেনোরিয়া হচ্ছে, প্রাইমারি ডিসমেনোরিয়া, তাকে তো আমরা সে এখন ফ্যামিলি কমপ্লিট করতে চায়, বেবি নিতে চায়, কনসিভ করতে চায়, তাকে তো আমরা ওসিপি দিতে পারবো না, সেই ক্ষেত্রে আমরা তাকে যে প্রজেস্টোজেন যেটা সেটা দিতে পারি, কিন্তু যদি এরকম মানে প্রেগনেন্সি কনসেপশনের কোনো ইয়ে না থাকে, ওসিপি কন্ট্রাইন্ডিকেটেড না হয়, তাহলে আমরা ওসিপি এরকম 3 to 6 সাইকেল দিতে পারি। এই গেল প্রাইমারি ডিসমেনোরিয়া, খুব ভালোভাবে পড়বে প্রাইমারি ডিসমেনোরিয়ার কজ কি, তারপরে হচ্ছে ম্যানেজমেন্ট কিভাবে করতে হয়, এই জিনিসগুলো। আচ্ছা, তারপরে আসে সেকেন্ডারি ডিসমেনোরিয়া। সেকেন্ডারি ডিসমেনোরিয়া অলরেডি এতক্ষণে যা বললাম তার মধ্যে তোমাদের নিশ্চয়ই এখন তোমরাই বলতে পারবা কি হচ্ছে, এটা হচ্ছে ডিসমেনোরিয়া যেখানে একটা পেলভিক প্যাথোলজি থাকবে, পেইনফুল মেনস্ট্রুয়েশন অকারিং ইন প্রেজেন্স অফ এ পেলভিক প্যাথোলজি, এটাই হচ্ছে সেকেন্ডারি ডিসমেনোরিয়া। এবং সেকেন্ডারি ডিসমেনোরিয়া আগেরটা বলেছিলাম, প্রাইমারি ডিসমেনোরিয়া কাদের হয়, সাধারণত হচ্ছে অনসেট অফ মেনস্ট্রুয়েশনের 2 to 3 ইয়ার্স বা 2 to 2 ইয়ার্স এই টাইমের মধ্যে সাধারণত হয়, তবে আর সেকেন্ডারি ডিসমেনোরিয়া হয় সাধারণত লেটে, অ্যারাউন্ড 30 ওই সময় সাধারণত হয় সেকেন্ডারি ডিসমেনোরিয়া। আচ্ছা, ওইগুলো বলার আগে একটু বলে ফেলি কি কি কারণে সেকেন্ডারি ডিসমেনোরিয়া হতে পারে। যেহেতু আগেই বলেছি যে এখানে একটা পেলভিক প্যাথোলজি থাকে, তাহলে কি কি হতে পারে পেলভিক প্যাথোলজি, আমাদের গাইনি রিলেটেড পেলভিক প্যাথোলজি আমরা অনেকগুলো জানি, যেমন আমরা অ্যাডিনোমায়োসিস একটা পেলভিক প্যাথোলজি, আরেকটা হচ্ছে ফাইব্রয়েড ইউটেরাস হতে পারে, পেলভিক এন্ডোমেট্রিওসিস হতে পারে, এন্ডোমেট্রিয়াল পলিপ যদি থাকে, ক্রনিক পেলভিক ইনফেকশন যদি থাকে, পেলভিক কনজেশনস যে কোনো কারণে, তারপর সার্ভাইকাল স্টেনোসিস অথবা আইইউসিডি ইন ইউটেরো। অ্যাডিনোমায়োসিসে কি হয়, ওই যে এখানে কি হয় যে এন্ডোমের, আমরা কি জানি অ্যাডিনোমায়োসিস মানে হচ্ছে এন্ডোমেট্রিয়াল টিস্যু উইদিন দ্য মায়োমেট্রিয়াম, মায়োমেট্রিয়ামের মধ্যে এন্ডোমেট্রিয়াল টিস্যু যখন ইমপ্ল্যান্টেড হয়ে যায়, এই কন্ডিশনটাকেই বলা হচ্ছে অ্যাডিনোমায়োসিস। তো মেনস্ট্রুয়েশনের সাথে সাথে এখানে কি হবে, এখানে প্রোস্টাগ্ল্যান্ডিন রিলিজ হবে, এবং একইভাবে প্রোস্টাগ্ল্যান্ডিন যেভাবে আগে বললাম পেইন পাথওয়েকে স্টিমুলেট করে, ওইভাবে এখানে পেইন স্টিমুলেটেড হয়, এবং এটা হয় কনজেস্টিভ টাইপ অফ ডিসমেনোরিয়া। তারপরে হচ্ছে ফাইব্রয়েড ইউটেরাস, ফাইব্রয়েড ইউটেরাসে মায়োমেট্রিয়ামের ভিতরে কি হয়, টিউমারটা যে কোনো জায়গায় থাকতে পারে, মায়োমেট্রিয়ামে থাকতে পারে, সাবমিউকাস হতে পারে, তারপরে হচ্ছে সাবসেরাস হতে পারে। ফাইব্রয়েড হলে কি হয়, ইউটেরাসের কন্ট্রাকশন বেশি হয়, এখানে কন্ট্রাকশন বেশি হয় তার কারণে পেইন হয়। আরেকটা ফাইব্রয়েডে ইউটেরাসে ডিসমেনোরিয়া হওয়ার আরেকটা কারণ হয় কি, ফাইব্রয়েড বিশেষ করে যদি সাবমিউকাস ফাইব্রয়েড থাকে, সেই ক্ষেত্রে কি হয়, মিউকোসাল সারফেস এরিয়াটা বেড়ে যায়, মিউকোসাল সারফেস এরিয়াটা বেড়ে যাওয়ার কারণে এখানে ব্লিডিং বেশি হয়, যেহেতু এন্ডোমেট্রিয়াম শেডিং হবে, এন্ডোমেট্রিয়াল সারফেস এরিয়া বেড়ে গেল, শেডিংও বেশি হবে, শেডিং বেশি হওয়ার কারণে এর সাথে বেশি ব্লিডিং হয়, ইউটেরাসের ভিতরে ক্লট হয়ে যায়, এবং এই ক্লটটা যখন সার্ভাইকেল অস দিয়ে বের হয়, তখন অসটা একটু ডাইলেট হওয়ার, ক্লট যেহেতু এটা তো লিকুইড ব্লাড না, ক্লট হয়ে গেল, অসটা একটু ডাইলেট হয়ে ক্লটটা বের হয়ে আসে, এবং অ সার্ভাইকেল অস যখন সার্ভিস যখন ডাইলেট হয় তখনই পেইন হয়। এই জন্য ফাইব্রয়েড ইউটেরাসে পেইন হতে পারে, যাদের মেনো সাধারণত কি হয়, ফাইব্রয়েড ইউটেরাসে দেখা যায় মেনোরেজিয়া থাকে সাথে ডিসমেনোরিয়া থাকে, কারণ এক্সেসিভ ব্লিডিং হয়ে ক্লট হয়, ক্লট এক্সপেলড আউট হওয়ার সময় সার্ভিক্স ডাইলেটেড হয় এবং তখন পেইন ফিল করে। আর আর যেটা প্রোস্টাগ্ল্যান্ডিন রিলেটেড যেটা সেটা তো আছে,
পেলভিক এন্ডোমেট্রিওসিস, পেলভিক এন্ডোমেট্রিওসিস মানে কি, ওই একই কথা, এন্ডোমেট্রিয়াল টিস্যু যখন পেলভিসের আউটসাইড দ্য ইউটেরাস অন্যান্য জায়গায় থাকবে, তো ওই ওইখানে একইভাবে ওই প্রোস্টাগ্ল্যান্ডিন রিলিজ হয়, প্রোস্টাগ্ল্যান্ডিন রিলিজ হয়ে পেইন পাথওয়ে স্টিমুলেটেড হয় এবং পেইন হয়। এন্ডোমেট্রিয়াল পলিপ হলে, এন্ডোমেট্রিয়াল পলিপ হলে কি হয়, একটা পলিপয়েডাল স্ট্রাকচার এন্ডোমেট্রিয়াল কেভিটির মধ্যে ঝুলে থাকে, তাই না? তখন ইউটেরাস মনে করে যে এটা একটা ফরেন বডি, এটাকে কন্ট্রাকশন করে, এটাকে এক্সপেলড আউট করে দেওয়ার একটা চেষ্টা থাকে, এবং এখানে হাইপার অ্যাক্টিভিটি অফ মায়োমেট্রিয়াম হয়, যার কারণে এখানে পেইন ফিল করে। ক্রনিক পেলভিক ইনফেকশন, পেলভিক কনজেশন, এগুলোতে একইভাবে পেলভিক কনজেশন হয়, মেনস্ট্রুয়েশনের সময় এখানে ভাস্কুলারিটি বেড়ে যায়, ব্লাড ফ্লো বেড়ে যায়, ভেনাস কনজেশন হয়ে পেইন হয়। সার্ভাইকাল স্টেনোসিস, যেটা আগে বললাম, সার্ভিক্স যদি স্টেনোস থাকে, নর্মাল সার্ভিক্স না থেকে যদি স্টেনোসিস হয়, তাহলে কি হবে, লিকুইড ফর্মে যে ব্লাড বের হচ্ছে সেটাও বের হতে বাধাপ্রাপ্ত হবে, ক্লট হবে, ওইটা আবার বের হতে গিয়ে সার্ভিক্স ডাইলেটেড ডাইলেট হতে চেষ্টা করবে এবং এখানে পেইন ফিল হয়। আর আইইউসিডি যদি থাকে, আইইউসিডি থাকলে ওই যে এটা একটা ফরেন বডি, ইউটেরাস ট্রাই করে এটাকে বের করে দিতে, যার জন্য ভিগোরাস কন্ট্রাকশন হয়, ওই কন্ট্রাকশনের কারণে পেইন ফিল করে। কাজেই এখানে মনে রাখো যে সেকেন্ডারি ডিসমেনোরিয়ার কজ গুলো কি কি, তোমরা কতগুলো কজ মনে রাখবা। এইভাবে অনেক সময় রিটেনে কোয়েশ্চেন আসছে, নেম মেনশন সাম কজেস অফ ডিসমেনোরিয়া, অথবা আলাদা আলাদা করে আসতে পারে, প্রাইমারি ডিসমেনোরিয়ার কিছু কজ লেখো, সেকেন্ডারি ডিসমেনোরিয়ার কজ লেখো। অনেক সময় মেনশন করে দেওয়া থাকে, মেনশন ফাইভ কজেস অফ ডিসমেনোরিয়া অথবা ফাইভ কজেস অফ সেকেন্ডারি ডিসমেনোরিয়া, কাজে ওইভাবে আলাদা আলাদা করে জিনিসগুলো যাতে আনসার করতে পারো মনে রাখবা। এখন আমরা দেখি সেকেন্ডারি ডিসমেনোরিয়ার পেইনের মানে কি কি ফিচার থাকে। এক নম্বর যেটা বললাম, এটা হচ্ছে একটা রিলেটেড টু মেনস্ট্রুয়াল পেলভিক কনজেশন অ্যান্ড ইনক্রিজ ভাস্কুলারিটি ইন পেলভিক অর্গান, এগুলো আগেই বলেছি। এখানে ডিউরিং যে কোনো কারণে যদি পেলভিক অর্গানে ভাস্কুলারিটি বেড়ে যায়, আর মেনস্ট্রুয়েশনের সময় তো পেলভিক কনজেশন হয়, তো এইগুলোর সাথে এই পেইনের রিলেশন থাকে। ইউজুয়ালি পেশেন্টগুলো হয় অ্যারাউন্ড 30s এবং সাধারণত প্যারাসমেন হয়, এবং ইট ইজ নট রিলেটেড টু এনি সোশ্যাল স্ট্যাটাস। প্রাইমারি ডিসমেনোরিয়াতে বলেছিলাম সাধারণত একটু এফ্লুয়েন্ট সোসাইটির যারা, তাদের মধ্যে প্রাইমারি ডিসমেনোরিয়া বেশি দেখা যায় সাধারণত, কিন্তু এই সেকেন্ডারি ডিসমেনোরিয়া কিন্তু ইনভেরিয়েবলি যে কোনো সোশ্যাল কন্ডিশনেই হতে পারে। এটা যেহেতু এখানে একটা পেলভিক প্যাথোলজি আছে, কাজে এটা ইমোশনাল আপসেট বা ইমোশনাল মাইন্ড সেট আপের সাথে এটা রিলেটেড না, এখানে একটা প্যাথোলজি আছে, কাজে এটা যে কোনো সোশ্যাল কন্ডিশনের লেডিদেরই এটা হতে পারে। পেইনটা হবে কি ধরনের, ডাল এচিং একটা পেইন হয়, ওইটাতে বলেছিলাম এটা হচ্ছে স্পাজমোটিক পেইন, কিন্তু এখানে একটা ডাল পেইন হয়, সাধারণত ব্যাক এবং ফ্রন্টে থাকে এবং এখানে সাধারণত রেডিয়েশন থাকে না। প্রাইমারি ডিসমেনোরিয়াতে কি বলেছিলাম, রেডিয়েশন থাকে, ব্যাকে যায়, মিডিয়াল অ্যাসপেক্ট অফ দ্য থাইয়ে যায়, কিন্তু এখানে পেইনটা ফ্রন্ট এবং ব্যাকে থাকে, ডাল এচিং পেইন, কিন্তু ইউজুয়ালি রেডিয়েশন থাকে না। আচ্ছা, এটা স্টার্ট হয় মেনস্ট্রুয়েশন শুরু হওয়ার 3 থেকে 5 দিন আগে। প্রাইমারি ডিসমেনোরিয়া শুরু হয় জাস্ট বিফোর মেনস্ট্রুয়েশন অর এট দ্য অনসেট অফ মেনস্ট্রুয়েশন, কিন্তু সেকেন্ডারি ডিসমেনোরিয়া পেইন 2-3 দিন, 4 দিন, 5 দিন আগে থেকেই শুরু হবে। কারণ কি, কারণ হচ্ছে আগে থেকে এখানে ভাস্কুলার সাপ্লাই, ডিউরিং মেনস্ট্রুয়েশন ভাস্কুলার সাপ্লাই বাড়বে, একদিনে তো আর বাড়ে না, আস্তে আস্তে আগে থেকে বাড়ে, এবং ভেনাস কনজেশনও কয়েকদিন আগে থেকে আস্তে আস্তে হতে থাকে। ওই জন্য যখনই এই কন্ডিশনগুলো ডেভেলপ করা শুরু করে তখন থেকেই পেইন শুরু হয়, ওই জন্য 3 থেকে 5 দিন আগে থেকেই পেইন শুরু হয়, এবং অনসেট অফ মেনস্ট্রুয়েশন যখন হয় তখন আস্তে আস্তে পেইন রিলিফ হয়ে যায়। এই জিনিসটা মনে রাখবা, এখানে হচ্ছে আগে শুরু হবে এবং মেনস্ট্রুয়েশন শুরু হওয়ার সাথে সাথে আস্তে আস্তে যখন ব্লিডিং শুরু হয়ে যাবে, ফ্লো শুরু হয়ে যাবে, আস্তে আস্তে পেইন কমে আসে। আর প্রাইমারি ডিসমেনোরিয়ার পেইন হচ্ছে মেনস্ট্রুয়েশনের সময় শুরু হয় এবং 2-3 দিন থাকে। এখানে সাধারণত কোনো সিস্টেমিক ডিসকমফোর্ট যেমন নজিয়া, ভমিটিং, হেডেক, এইগুলো আগে যেটা বলেছিলাম, ব্লোটিং, ডায়রিয়া, এই ধরনের কোনো অ্যাসোসিয়েটেড কন্ডিশন সাধারণত এই পেইনের জন্য সাথে অ্যাসোসিয়েটেড সাধারণত থাকে না। তারপরে হচ্ছে প্রাইমারি ডিসমেনোরিয়ার পেইন কিন্তু শুধু মেনস্ট্রুয়েশনের সময় হয়, যেমন জাস্ট আগে শুরু হলো, 2-3 দিন থাকলো, তারপরে কমে গেল, কিন্তু সেকেন্ডারি ডিসমেনোরিয়ার পেইন অনেক সময় ইন বিটুইন মেনস্ট্রুয়েশন অর্থাৎ ইন্টারমেনস্ট্রুয়াল পেইন থাকে। মেনস্ট্রুয়েশন শুরু হওয়ার পরে আমি বললাম যে পেইন রিলিফ হয়ে যায়, কিন্তু একটা ডাল পেইন থেকে যেতে পারে, মানে পুরো সাইকেল জুড়ে তার
কিছু কিছু পেইন সে ফিল করবে, একদম পেইন রিলিফ যে হয়ে যায় সবসময় এরকম নাও হতে পারে। আচ্ছা, এখানে আমরা যখন এক্সামিন করব তখন অ্যাবডোমিনাল এক্সামিনেশন এবং পেলভিক এক্সামিনেশন, ভেজাইনাল, যেহেতু প্যারাসোমেন থাকে এরা, আমরা সাধারণত ভেজাইনাল এক্সামিনেশন করি এদেরকে। ভেজাইনাল এক্সামিনেশন করলে আমরা যে কোনো ধরনের একটা প্যাথোলজি বেশিরভাগ ক্ষেত্রে আমরা পেয়ে যাই। যেমন অ্যাডিনোমায়োসিস হলে কি পাবো আমরা, ইউটেরাসটা একটু বালকি থাকবে, নর্মাল ইউটেরাসের সাইজের চেয়ে একটু বড় হবে। ফাইব্রয়েড ইউটেরাস হলে ফাইব্রয়েড ইউটেরাসের যেমন ফাইন্ডিংস এগুলো পাবো। পেলভিক এন্ডোমেট্রিওসিস হলে আমরা কি পাবো, তার ফর্নিক্স দিয়ে আমরা টেন্ডারনেস পেতে পারি, সার্ভাইকেল মোশন টেন্ডারনেস থাকতে পারে। তারপরে হচ্ছে অথবা যদি এন্ডোমেট্রিওমা তৈরি হয়ে যায় সেক্ষেত্রে একটা পেলভিক একটা ম্যাস পেতে পারি, ফর্নিক্স ফর্নিক্স দিয়ে আমরা যে রাইট অথবা লেফট ফর্নিক্স দিয়ে আমরা ম্যাস পেতে পারি। তারপর ক্রনিক পেলভিক ইনফেকশনে আমরা ওই যে ফর্নিক্স দিয়ে টেন্ডারনেস পাবো, সার্ভাইকেল মোশন টেন্ডারনেস পজিটিভ থাকবে, পেলভিক কনজেশনে ওইভাবে টেন্ডারনেস পাওয়া যাবে। সার্ভাইকেল স্টেনোসিসে এক্সামিন করলে আমরা যদি স্পেকুলাম এক্সামিনেশন করি তখন হয়তো সার্ভাইকেল স্টেনোসিস আছে কিনা সেটা আমরা বুঝতে পারবো। আর আইসিডি থাকলে সেটা তো পেশেন্ট হিস্ট্রি দিবে যে আইসিডি আছে, এবং এই ক্ষেত্রে আলট্রাসোনোগ্রাম আমাদের জন্য অবশ্য করণীয়। আলট্রাসোনোগ্রাম করলে আমরা আমাদের সাপোর্টিভ এভিডেন্স পাবো যে কোনো পেলভিক প্যাথোলজি আছে কিনা। শুধু আলট্রাসোনোগ্রাম নয়, মানে আলট্রাসোনোগ্রাম তো করব, অনেক ধরনের করা যায়। যেমন ট্রান্স অ্যাবডোমিনাল আলট্রাসোনোগ্রাম করা যায় পেলভিসের লোয়ার অ্যাবডোমিনের অথবা ইউটেরাস এডেনেক্সা, অথবা আমরা ট্রান্সভেজাইনাল সোনোগ্রাম করতে পারি, সেটা মোর ইনফরমেটিভ হয়। আরও কিছু কিছু আছে যেমন সেলাইন ইনফিউশন সোনোগ্রাফ। কি করা হয়, আলট্রাসোনোগ্রাম করার সময় একটু ছোট একটা কেনুলা দিয়ে সেলাইন দিয়ে দেওয়া হয়, নর্মাল সেলাইন দেওয়া হয় ইউটেরাইন ক্যাভিটির মধ্যে দিয়ে। প্রথমে একবার আলট্রাসোনোগ্রাম করা হয়, টিভিএস করা হয়, তারপরে আবার একটু সেলাইন ইনফিউশন করে ইনফিউজ করে পরে আবার ইয়ে করা হয়। তাইলে যদি এন্ডোমেট্রিয়াল পলিপ থাকে তাহলে এই সেলাইন ইনফিউশন সোনোগ্রাফিতে এন্ডোমেট্রিয়াল পলিপটা আমরা বুঝতে পারি। তাছাড়া ল্যাপারোস্কোপি করা যায়। ল্যাপারোস্কোপি করলে যদি ক্রনিক পেলভিক ইনফেকশন, পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ থাকে অথবা পেলভিক কোনো ম্যাস থাকে, এন্ডোমেট্রিওসিস থাকে, সেগুলো ডায়াগনোসিস করা যায়। হিস্টেরোস্কোপি করে এটা ডায়াগনোস্টিকও হয় আবার থেরাপিউটিকও হয় অনেক সময়। যেমন যদি এন্ডোমেট্রিয়াল পলিপ থাকে বা সাবমিউকাস পলিপ থাকে, এইগুলো সাবমিউকাস মায়োমা থাকে, সেইগুলো আমরা হিস্টেরোস্কোপি দিয়ে আমরা ডায়াগনোসিস করতে পারি, এবং সাথে সাথে একই সাথে ট্রিটমেন্টও এগুলো করা যায়। তো ইনভেস্টিগেশনের জন্য আমরা কী কী করতে পারি, একটা হচ্ছে আলট্রাসাউন্ড। আলট্রাসাউন্ডের মধ্যে ট্রান্সঅ্যাবডোমিনাল করা যায়, ট্রান্সভেজাইনাল করা যায়, সেলাইন ইনফিউশন সোনোগ্রাফি করা যায়, ল্যাপারোস্কোপি করা যায়, হিস্টেরোস্কোপি করা যায়। এইগুলো হচ্ছে আমার ইনভেস্টিগেশন টুল। এখন ট্রিটমেন্ট কি হবে, প্রাইমারি ডিসমেনোরিয়ার ক্ষেত্রে আমরা ট্রিটমেন্ট বলেছিলাম, একটা হচ্ছে তার এসিওরেন্স, তাকে এক্সপ্লেইন করা, তার জেনারেল হেলথের ইম্প্রুভমেন্ট করা, তারপরে হচ্ছে তার যে ডে টু ডে অ্যাক্টিভিটি যাতে সে কন্টিনিউ করে সেই ব্যাপারে তাকে কাউন্সিল করা, তারপরে বাওয়েল এমটি রাখবে ডিউরিং মেনস্ট্রুয়েশন, এই জিনিসগুলো। সাথে হচ্ছে মেডিকেল ম্যানেজমেন্ট ছিল কি, অ্যানালজেসিক্স দিব, অ্যান্টিস্পাজমোটিক দিব, আর প্রস্টাগ্লান্ডিন সিনথেটিক ইনহিবিটর দিতে পারি, ওসিপি দিতে পারি। এগুলো ছিল প্রাইমারি ডিসমেনোরিয়ার ক্ষেত্রে। সেকেন্ডারি ডিসমেনোরিয়ার ক্ষেত্রে যেহেতু এখানে একটা কজ আছে, একটা পেলভিক প্যাথোলজি আছে, আমরা সেই কজ অনুযায়ী তার ট্রিটমেন্ট দিব। অ্যাডিনোমায়োসিস এর জন্য হলে তোমরা এগুলো নিশ্চয়ই তোমাদেরকে পড়ানো হয়েছে, অ্যাডিনোমায়োসিস হলে তার জন্য মেডিকেল ট্রিটমেন্ট আছে, হরমোনাল ট্রিটমেন্ট আছে। যদি সেইগুলোতে কাজ না হয়, তার যদি ফ্যামিলি কমপ্লেট থাকে, এজ যদি বেশি হয়, সেক্ষেত্রে তাকে আমরা সার্জিক্যাল ট্রিটমেন্টে যেতে পারি। ওই একইভাবে সবগুলো কেসের জন্য, যেন এন্ডোমেট্রিওসিস, ফাইব্রয়েড ইউটেরাস, যেটার জন্য যে ট্রিটমেন্ট নিডেড অ্যাকর্ডিং টু হার এইজ এবং পেরিটি, যে ট্রিটমেন্টটা তার জন্য সুইটেবল হবে, মেডিকেল ম্যানেজমেন্ট দেওয়া যেতে পারে। মেডিকেল ম্যানেজমেন্টের জন্য যেটা বললাম প্রোজেস্টেরন, বিশেষ করে অ্যাডিনোমায়োসিসের ক্ষেত্রে আমরা প্রোজেস্টেরন বেশি ইউজ করি। ফাইব্রয়েড ইউটেরাসের ক্ষেত্রে কিছু কিছু আছে, ওইগুলো ইউজ করা যায়। তারপরে হচ্ছে এন্ডোমেট্রিওসিস, এন্ডোমেট্রিওসিসের জন্য কি করা যায়, যে তোমরা ট্রিটমেন্ট ওইগুলো নিশ্চয়ই ওইগুলো ডিটেলস তোমাদেরকে পড়ানো হয়েছে, কি জানি ডায়নোজেস্ট, ডায়নোজেস্ট ইউজ করা যায়। তাছাড়া আরও কিছু আছে, কি বলে, জিএনআরএইচ অ্যানালগ, এইগুলো তোমরা ওইখানে দেখে নিও যা যা, মানে যে অ্যাকর্ডিং টু কজ যেভাবে মেডিকেল ট্রিটমেন্ট দেওয়া হয় সেই আমরা সেভাবে দিব। মেডিকেল ট্রিটমেন্টে কাজ না হলে দরকার হলে সার্জিক্যাল ট্রিটমেন্টে যেতে হবে।
প্রাইমারি ডিসমেনোরিয়ার ক্ষেত্রে বইয়ে কিছু কিছু সার্জিক্যাল ট্রিটমেন্টের কথা লেখা আছে, কিন্তু এগুলো কোনোটাই প্রমিজিং না। তোমরা বই ডিটেলস পড়লে দেখবা কোনোটাই প্রমিজিং না। সার্ভাইকাল ডাইলেটেশনের কথা বলা হয়, যদি এক্সট্রিম কেস কোনোভাবেই তার পেইন কমানো যাচ্ছে না এবং খুবই সিভিয়ার পেইন হয় তার এরকম হয়, সেই ক্ষেত্রে সার্ভাইকাল ডাইলেটেশনের একটা অপশন আছে, কিন্তু এটা অনেক সময় পরবর্তীতে কি করে সার্ভাইকেল ইনকম্পিটেন্স হওয়ার চান্স থাকে, ওই জন্য এগুলো আমরা সহসাই এগুলো করি না। এগুলো হচ্ছে একদম এক্সট্রিম কেসের জন্য। তাও এগুলোর অপশন আছে, বই থেকে একটু দেখে রাখবা, কিন্তু মেইন ট্রিটমেন্ট হচ্ছে প্রাইমারি ডিসমেনোরিয়ার ক্ষেত্রে অ্যাসিওরেন্স আর ওই যে মেডিকেল ট্রিটমেন্ট যেগুলো আর হরমোনাল ট্রিটমেন্ট এগুলো। আর সেকেন্ডারি ডিসমেনোরিয়ার জন্য হচ্ছে মেইন অ্যানালজেসিক্স তো আমরা দিবই, যেহেতু পেইন হচ্ছে এখানে অ্যানালজেসিক দিতেই হবে। এখানে ওই অ্যান্টিস্পাজমোটিক অ্যানালজেসিক এগুলো আমরা দিই, সাথে হচ্ছে তার আসল কজটা কি সেটাকে ট্রিট করতে হবে। শুধু পেইন কিলার দিয়ে দিয়ে তাকে পেইন কমিয়ে রাখলে চলবে না, তার আসল কজটা ট্রিট করতে হবে। এখন একটু ছোট করে তোমাদেরকে বলি কিছু মেনস্ট্রুয়াল প্রবলেম, আরো কিছু মেনস্ট্রুয়াল প্রবলেম আছে যেগুলোর টার্ম তোমরা একটু মনে রাখো। একটা হচ্ছে কি ওভুলেশন পেইন হয়, ওভুলেশনের সময়, মেনস্ট্রুয়েশনের সময় না পেইন না, এটা হচ্ছে ওভুলেশনে, মানে মিড সাইকেলে কারো কারো পেইন হয়, কারো হচ্ছে অল্প পেইন হয়, কারো অনেক বেশি পেইন হতে পারে। এটা হচ্ছে মিড সাইকেল পেইন বলে বা ওভুলার পেইন বলে, এটার আরেকটা নাম আছে মিটোসমাস সিন্ড্রোম। এটা সাধারণত যদি আমরা হিস্ট্রি নেই তখন দেখা যায় 13-14-15 ডেজ অফ সাইকেল এইরকম সময় যখন ওভুলেশন হয় বা ওভুলেশনের একটু আগে এই সময় পেইনটা হয়। এটা কেন হয়, ওইটা এনলার্জ হয়ে যায় ওইখানে, কি হয় যেহেতু ওইটা টেন্সড হয়ে যায় ওই জন্য একটা পেইন ফিলিং হয়। আবার ওভুলেশন হওয়ার পরে যেখানে ওই যে ফ্লুইড রিলিজ হয়, কিছু ব্লিড হয় এখানে, এটা আবার পেলভিসে ইরিটেশন করে, পাউচ অফ ডগলাসের যে কালেকশনটা হয় সেটা ইরিটেশন হয়, সেখানে প্রোস্টাগ্ল্যান্ডিন রিলিজ হয়, সেই কারণেও পেইন ফিল করে। এটা হচ্ছে মিড সাইকেল পেইন। এই মিড সাইকেল পেইনের জন্য অনেকের আবার এর সাথে একটু হালকা স্পোর্টিং এর মতো হতে পারে। অনেকে এসে বলে যে আমার পিরিয়ড হওয়ার 10-12 দিন পরে বা এরকম সময়ে আমার একটু ব্লিডিং হয় যায়, অল্প একটু 1-2 ফুটা এরকম কারো হয়ে যায়, অনেকের 1-2 দিন একটু একটু করে ব্লিডিং এরকম হয়। তো এটা তাকে এশিওর করতে হবে যে এটা ভয়ের কিছু না। আমরা হিস্ট্রি নিব, হিস্ট্রি নিয়ে যদি আমরা দেখি যে এইভাবে তার মিড সাইকেল পেইনের সাথে এটা মিলে এবং অন্য কোনো পেলভিক প্যাথোলজি না থাকে, তাহলে তাকে এশিওর করতে হবে যে এটা ভয়ের কিছু নাই, এটা এই জন্য হচ্ছে। তো আর তার জন্য যদি পেইন ফিল করে তাহলে ওই জন্য তাকে অ্যানালজেসিক দিতে হবে। এইটুই কই। আর আরো দুই একটা জিনিস আছে, প্রি মেনস্ট্রুয়াল সিন্ড্রোম হয় অনেকের, মেনস্ট্রুয়েশনের শুরু হওয়ার আগে আগে নানান ধরনের কি হয় ওই যেগুলো বললাম, সিস্টেমিক ডিসকমফর্ট হয়, তারপরে পেলভিক কনজেশন হয়, পেইন হয়, এগুলোর কারণেও হচ্ছে ওই একইভাবে তাকে আমরা এশিওর করব, তাকে অ্যানালজেসিক্স দিব, আর যদি তার প্যাথোলজি থাকে সেই অনুযায়ী ট্রিটমেন্ট করতে হবে, আর না হলে মেইন হচ্ছে লাইফস্টাইল মডিফিকেশন আর হচ্ছে বিহেভিয়ারাল থেরাপি। এই মেইন দুইটা জিনিস এখানে কাজ করে। আর বেশি পেইন হলে তাকে সেই ক্ষেত্রে আমরা ধরো দিতে পারি যে প্রিগাবালিন, অনেক সময় এখানে সেরোটোনিন রিলিজ বেশি হয় সেই কারণে কারো কারো এই ধরনের সমস্যা হয়, কারো হচ্ছে এন্ডোরফিন, তারপরে গাবা অ্যামাইনো বিউটারিক অ্যাসিড এগুলা একটু বেড়ে যাওয়ার কারণে পেইনগুলো হয়। তো এদেরকে আমরা প্রিগাবালিন এগুলো আমরা দিতে পারি, বা অ্যান্টি সাইকোটিক যেমন ওই যে এমিটিপ্রাইলিন, এইগুলো যেগুলো সেরোটোনিন ইনহিবিটর, এই ধরনের ঔষধ আমরা তাদেরকে দিতে পারি যাদের জন্য বেশি প্রবলেমেটিক এটা, আর অল্প স্বল্প হলে অ্যাসিওরেন্সে এটা ঠিক হয়ে যায়। আচ্ছা, আর আরেকটা টার্ম হচ্ছে কি, আরেকটা হচ্ছে মেনস্ট্রুয়াল মাইগ্রেন, আরেকটা টার্ম আছে, এগুলো একটু মনে রাখার জন্য। এই ধরনের হতে পারে কি, এখানে হয় there is an attack of migraine that occur either premenstrually or both premenstrually and also at other times, je kono shomoy hotat kore migraine hote pare, sadharonoto dekha jay onek bole je period er shuru howar age othoba period hoy jokhon tokhon tar migraine attack hoy, to take oi bhabe ek number hocche assurance আর এক্সপ্লেইন করতে হবে কষ্টটা কি, আর তাকে মাইগ্রেনের ট্রিটমেন্ট যেটা সেটা দিয়ে দিতে হবে। অনেকের হচ্ছে এই সময় ক্যাটামেনিয়াল সিজার হয়, অনেক সময় হয় মেনস্ট্রুয়েশনের সময় কনভালশন হয়, এটা খুবই রেয়ার কন্ডিশন, কিন্তু জেনে রাখা ভালো। ওই যে বললাম এসিআর বলে উড়িয়ে দেওয়া উচিত হবে না, অনেকের এরকম হয়
সিজার হয়, তো তার গত 2 দিন আগে একজন পেশেন্ট আমি পেয়েছি এরকম, যে দিকে আমরা চলে এসেছি, যেটা বললাম যে ওই যে কি ক্যাটামিনিয়াল সিজার হতে পারে, এগুলো মাথায় রাখতে হবে যে এরকম রেয়ারলি তুমি একটা পেশেন্ট এরকম পেয়েও যেতে পারো যে মেনস্ট্রুয়েশনের সময় তার কনভার্সন, তখন তোমার মনে হতে পারে যে কোনো কজই পাচ্ছ না কিন্তু কেন কনভার্সন হচ্ছে। কাজে মেনস্ট্রুয়েশনের সময় ডিসমেনোরিয়ার জন্য এই মেনস্ট্রুয়েশনের সময় কারো কারো কনভার্সন হতে পারে, এটা জানা রাখতে হবে। তো এটার জন্য যেটা হয়, তার অ্যান্টি কনভার্স যদি এরকম কন্ডিশন থাকে তাকে অ্যান্টি কনভার্সেন্ট দিতে হবে। আর সাথে হচ্ছে আমরা আরেকটা দিতে পারি, সেটা হচ্ছে ওই যে মেড্রোক্সি প্রোজেস্টেরন এসিটেট, যেটা ওয়ান অফ দ্য টাইপ অফ প্রোজেস্টেরন, মেড্রোক্সি প্রোজেস্টেরন এসিটেট, এদের ক্ষেত্রে হেল্পফুল হয়, আমরা এদের ক্ষেত্রে এটা দিতে পারি। ডিসমেনোরিয়ার জন্য এটা আমরা যেভাবে দেওয়ার কথা সাইক্লিক্যালি ওইভাবে দিব, আর সাথে যদি তার কনভার্সন আসলেই হয়ে থাকে সেক্ষেত্রে অ্যান্টি কনভার্সেন্ট প্রয়োজন হতে পারে। তো এই হলো আমাদের মোটামুটি আজকের ক্লাস। এখন বলো তোমাদের কোনো কোয়েশ্চেন আছে কিনা, নাকি তোমরা দেখতে পাচ্ছ কোনো কোয়েশ্চেন আছে কিনা, বুঝতে কোনো অসুবিধা হলো কিনা? ম্যাম, সেকেন্ডারি ডিসমেনোরিয়ার ক্ষেত্রে পেলভিক এক্সামিনেশনটা একটু আবার বললে ভালো হয়, ফাইন্ডিংস গুলো। পেলভিক এক্সামিনেশনে ওই যে যে প্যাথোলজি সেই অনুযায়ী আমরা পাবো। যদি অ্যাডিনোমায়োসিস হয়, অ্যাডিনোমায়োসিস হলে আমরা কি পাই, পারেবডোমিনালি আমরা হয়তো তেমন কিছুই পাবো না, কিন্তু পারভেজেনাল এক্সামিনেশন করলে ইউটেরাস কি পাওয়া যাবে, একটু কি বলবো, লার্জার দেন দা নর্মাল ইউটেরাস। এমনিতে নর্মাল ইউটেরাস যে সাইজের থাকবে তার তুলনায় একটু বড় থাকে, সেটাকে বাল্কি ইউটেরাস বলা হয়। অথবা আমরা আপ টু 12 to 14 সাইজের পেতে পারি, যদি অনেক বেশি এডিনোমায়োসিস হয়, লং স্ট্যান্ডিং হয়, সেক্ষেত্রে 12 to 14 সাইজের ইউটেরাস আমরা পেতে পারি, অথবা আমরা জাস্ট বাল্কি ইউটেরাস পেতে পারি। ইউটেরাসটা বড় থাকে এখানে, যেহেতু মাসুলার মধ্যে এখানে মাসকুলার লেয়ারের মধ্যে এন্ডোমেট্রিয়াল টিস্যু হয়ে যায়, মাসকুলার লেয়ারটা বড় হয়ে যায়, পুরো ইউটেরাসটাই তার নর্মালের চেয়ে বড় থাকে, এখানে আমরা বাল্কি ইউটেরাস পেতে পারি। তারপর আরেকটা কি করলাম, ফাইব্রয়েড ইউটেরাস। ফাইব্রয়েড ইউটেরাস হলে যেভাবে ফাইন্ডিংস পাওয়া যায়, কি পাওয়া যায়, ফর্নিক্স দিয়ে ম্যাস ফিল করা যায়, ফার্ম ম্যাস কন্টিনিউয়াস উইথ দ্য ইউটেরাস। তোমরা পড়ে আসছো ওভারিয়ান টিউমার আর ইউটেরাস এর মধ্যে যখন ডিফারেন্সিয়েটিং পয়েন্ট গুলা বলো, তখন ফাইব্রয়েড ইউটেরাস এর যে ফাইন্ডিং সেটা আমরা যেভাবে পাই ওইভাবেই আমরা পাবো। কন্টিনিউ একটা ম্যাস পাওয়া যাবে ইউটেরাস এর বডির, মানে ইউটেরাস এর সাথে এটা কন্টিনিউয়াস থাকবে, এবং ম্যাসটাকে মুভ করলে সার্ভিক্সটাও সাথে সাথে মুভ করবে, তাই তো? এটাই হচ্ছে ফাইব্রয়েড ইউটেরাস এর ইয়ে। আর এন্ডোমেট্রিওসিস থাকলে আমরা কিভাবে পাই, এন্ডোমেট্রিওসিস এ সাধারণত পাওয়া যায় অনেক সময়, যদি পেলভিক এন্ডোমেট্রিওসিস থাকে তাহলে ফর্নিক্স দিয়ে আমরা টেন্ডারনেস পেতে পারি, অথবা পোস্টেরিয়র ফর্নিক্স আমরা নোডিউলার ফিলিং হতে পারে, যদি পাউচ অফ ডগলাস এর মধ্যে এন্ডোমেট্রিওটিক নোডিউল থাকে তাহলে নোডিউলার ফিলিং হতে পারে। আর যদি এন্ডোমেট্রিওমা হয়ে যায়, চকলেট সিস্ট থাকে, তাহলে আমরা যদি পালপেবল মানে অতটুকু বড় সিস্ট হয় চকলেট সিস্ট, তাহলে আমরা ফর্নিক্স দিয়ে একটা এডেনেক্সাল ম্যাস পেতে পারি এটা। আর পিআইডি বা ক্রনিক পেলভিক ইনফেকশন এগুলোতেও কি হয়, ফর্নিক্স দিয়ে টেন্ডারনেস পাওয়া যায়, সার্ভাইকেল মোশন টেন্ডারনেস পাওয়া যায়, এক্ষেত্রে সার্ভিক্স কে মুভ করলে পেশেন্ট টেন্ডারনেস মানে পেইন ফিল করে, এটা হচ্ছে সার্ভাইকেল মোশন টেন্ডারনেস। পেলভিক কনজেশনে এরকম পেইন ফিল করবে, টেন্ডারনেস থাকবে ফর্নিক্স দিয়ে। আইসিডি থাকলে তো তুমি আইসিডির ইয়েটা পাবা, ওই যে থ্রেডটা পাওয়া যায়,
আর আল্ট্রাসোনোগ্রাম করলে আইওসিডি তার হিস্ট্রি থাকবে আইওসিডির। সার্ভাইকাল স্টেনোসিস হলে স্পেকুলাম এক্সামিনেশন করলে সার্ভিক্স যে সার্ভাইকাল এক্সটার্নাল ওসটা যে স্টেনোজড হয়ে আছে সেটা অনেক সময় বোঝা যায় স্পেকুলাম এক্সামিনেশন করলে। এই হচ্ছে আর আর কোনো কোয়েশ্চেন? আর কোনো কোয়েশ্চেন আছে? বোঝার কোনো জায়গায় অসুবিধা হয়েছে? ক্লাস শেষ হওয়ার আগেই সংখ্যা আস্তে আস্তে কমে যাচ্ছে। আছো নাকি তোমরা, না সবাই চলে গেছো? আছি কথাই শোনা যায় না। দেখো আছি। শোনো ভালো করে পড়বা, এগুলো কিন্তু রিটেনে কোয়েশ্চেন আসে, বুঝছো? খুব সহজ একটা চ্যাপ্টার, কিন্তু এগুলো থেকে রিটেনে কোয়েশ্চেন থাকে। ঠিক আছে? হ্যাঁ বলো। ম্যাম, প্রাইমারি ডিসমেনোরিয়ার ক্ষেত্রে হরমোন থেরাপিটা কি রকম হবে, ওসিপিটা কিভাবে দিব? ওই যে বললাম ওসিপি হচ্ছে, ওসিপি তো কি থাকে, কম্বাইন ওরাল কন্ট্রাসেপটিভ পিল, বেশিরভাগ গুলোতেই থাকে, সাধারণত 28 ট্যাবলেট থাকে, তার মধ্যে 21টা থাকে হরমোন কন্টেইনিং পিল, আর 21টা, হ্যাঁ, আর বাকি 9টা থাকে হচ্ছে আয়রন আয়রন ট্যাবলেট, তাই না? মানে সাইকেল মেনটেন করার জন্য 28টা করে থাকে, সরি 28টা তো থাকে, তাহলে হচ্ছে 21টা আর 60টা। তাহলে ওই নর্মালি পিল যেভাবে আমরা প্রেসক্রাইব করি ওইভাবেই সে মেনস্ট্রুয়েশন শুরু হওয়ার পর থেকে পিল খাওয়া শুরু করবে। সাধারণত আমাদের যেটা সরকারি সাপ্লাই যেটা আছে, সরকারি ভাবে যেটা দেওয়া হয়, সেটাতে কি থাকে, সাদা রঙের পিল থাকে 21টা, আর একটু রেডিশ বা পিঙ্কিশ পিল থাকে হচ্ছে 60টা। তো সাদাগুলো থেকে শুরু করবে, কন্টিনিউয়াস এক পাতা খাবে, খাওয়া শেষ হলে পরের দিন থেকে আরেকটা পাতা নতুন শুরু করবে সাদাগুলো থেকে। মানে ওরাল পিল আমরা যেভাবে সাজেস্ট করি এভাবেই তারা খাবে 3 to 6 সাইকেল। আর যদি তুমি অন্য কোনো পিল সাজেস্ট করো যেটাতে ওই যে মানে আয়রন ট্যাবলেট গুলো দেওয়া থাকে না, শুধু 21টার পিল, সেক্ষেত্রে তাকে বলতে হবে যে 21 দিন খাবে, 21টা এক পাতা পিল খাবে, সে তারপরে 7 দিন বন্ধ রাখবে, 8 নম্বর দিন থেকে আবার নতুন পাতা শুরু করবে। তো যেহেতু ইয়াং গার্ল, এদের ক্ষেত্রে ওই যেগুলো আয়রন ট্যাবলেট কন্টেইনিং থাকে যেগুলো, সেগুলো দিয়ে দেওয়াই ভালো হলো। তাদের জন্য এগুলো মনিটরে রাখা ভুল হয়, এক পাতা শেষ করবে আর এক পাতা শুরু করবে আবার সাদা গুলিগুলো থেকে এইভাবে। আর প্রোজেস্টোজেন যেই যদি, সেটা হচ্ছে ওই 21 দিন দিয়ে 7 দিন বন্ধ আবার 21 দিন, এইভাবে 3 to 6 সাইকেল। এটা ফিফথ ডে অফ মেনস্ট্রুয়েশন, প্রথমে যখন শুরু করবে ফিফথ ডে অফ মেনস্ট্রুয়েশন থেকে শুরু করে 20 ডে, মানে 25th, 20 দিন খাবে তো 25th ডে পর্যন্ত চলবে, তারপরে 7 দিন বন্ধ থাকবে, তারপরে আবার 8 নম্বর দিন থেকে আবার নতুন করে শুরু করবে। তখন আর ওই মেনস্ট্রুয়েশনের ফিফথ ডে থেকে আমরা বলবো না, তখন যখন 3 to 6 সাইকেলে দিব প্রথম আমরা বলবো যে ফিফথ ডে থেকে শুরু করবে, আর তারপরে ওই 7 দিন বন্ধ রেখে আবার 21 দিন খাবে, এইভাবে 21 দিন বা 20 দিন খাবে, এইভাবে 3 to 6 সাইকেল আমরা দিয়ে দিব। এবং পেশেন্টকে যখন এগুলো প্রেসক্রাইব করব তখন তাদেরকে ভালোভাবে এটা বুঝিয়ে দিতে হবে যে ঔষধগুলো যেন তারা নিয়মিত নির্দিষ্ট সময়ে প্রতিদিন খায়। যদি অনিয়মিত ভাবে খায়, একদিন খেলো একদিন খেলো না, একবার খেলো একবার খেলো না, এরকম যদি করে সেক্ষেত্রে তার ইরেগুলার ব্লিডিং হতে পারে, সেটা আরেকটা প্রবলেম তৈরি করবে। ওই জন্য পেশেন্টকে, এবং ইয়াং গার্ল হলে তার সাথে যে আসবে তার সাথে অ্যাটেন্ডেন্ট যিনি থাকবে তাকে এটা বুঝিয়ে দিতে হবে, এগুলো খেলে নির্দিষ্ট সময়ে এবং রেগুলার খেতে হয়, অনিয়মিত ভাবে খেলে অনিয়মিত ব্লিডিং হতে পারে। আর এটা না বলে দিলে অনেক সময় প্রবলেম হয়, ব্লিডিং শুরু হয়ে যায়, খায় না, তারপর আবার পাগলের মতো, তারপরে ধরো তুমি তুমি দিলা ট্রিটমেন্ট, তোমার কাছে গিয়ে খেয়ে অর্ধেকের মধ্যে ওষুধ খায় নাই, ব্লিডিং হয়েছে, সেভাবে তুমি ওষুধ ঠিক মতো দেও নাই, উল্টা পাল্টা করছো, আরেকজনের কাছে যাবে, তারপরে আরেকজনের, এরকম দৌড়াতে থাকে। আর আসলে প্রবলেম হচ্ছে তার কি, অনিয়মিত ওষুধ খাওয়া। তো এগুলো অবশ্যই বলে দিতে হবে ঔষধ প্রেসক্রাইব করার সময়। ম্যাডাম, ওসিপিটা তো মানে ফার্স্ট ডে অফ মেনস্ট্রুয়েশন মানে শুরু হওয়ার সময় থেকে স্টার্ট করবে না? এখন প্রথম যখন সাইকেলে শুরু করে ফার্স্ট ডে অফ মেনস্ট্রুয়েশন থেকেও শুরু করতে পারে, ফিফথ ডে থেকেও শুরু করতে পারে। তবে এগুলো ঝামেলায় না গিয়ে আমরা মানে ওসিপি যখন কন্ট্রাসেপটিভ পারপাসে দেওয়া হয় তখন এটার কিছু কিছু আছে, ওইটা কন্ট্রাসেপটিভের চ্যাপ্টারে তোমাদেরকে পড়ানো হয়েছে হয়তো। এখানে আমরা বললে সাধারণত প্রথম দিন থেকে, প্রথম যে যে সাইকেলে আমরা শুরু করব প্রথম দিন থেকে শুরু করে দিতে পারে, তারপরে তো শেষ ওইভাবে পড়ে যাবে সাইকেলের মধ্যে, যে এক পাতা মানে একটা শেষ হলে আরেকটা খাবে, এইভাবে চলবে। প্রথম দিন ফার্স্ট ডে থেকে শুরু করে দিতে পারে, প্রবলেম নাই।
কিন্তু কন্ট্রাসেপটিভ পারপাসে যখন দেওয়া হয় তখনও ফার্স্ট ডে থেকে শুরু করতে পারে অথবা ফিফথ ডে থেকে শুরু করতে পারে। কিন্তু ফিফথ ডে থেকে যদি শুরু করে একজন, সেই ক্ষেত্রে তাকে বলে দিতে হবে কন্ট্রাসেপটিভ পারপাসের জন্য যখন শুরু করবে অবশ্যই ফার্স্ট ওয়ান উইক সাথে তার বেরিয়ার মেথড ইউজ করতে হবে। কারণ হচ্ছে ফিফথ ডে থেকে শুরু করে যদি তার বডিতে হরমোনাল লেভেলটা আপ টু দা মার্ক পোস্ট, মানে কন্ট্রাসেপটিভ পারপাসের জন্য যে লেভেলে হরমোন থাকা দরকার সেটাখানে যেতে যেতে কিছুটা সময় লাগে, মিন টাইম যদি সে বেরিয়ার ইউজ না করে, কারো যদি ইরেগুলার সাইকেলের হিস্ট্রি থাকে, আর্লি ওভুলেশন হয়ে যায়, সেই ক্ষেত্রে কনসেপশন হয়ে যাওয়ার চান্স থাকে। ওই জন্য যদি কেউ একজন ধরো তোমার কাছে ফার্স্ট ডেতে আসে নাই, থার্ড ডে বা ফোর্থ ডেতে আসলো, তখন তুমি তাকে প্রেসক্রাইব করতে যাচ্ছ, বা ফিফথ ডেতে আসছে তখন প্রেসক্রাইব করতে যাচ্ছ ওসিপি, তখন তাকে বলে দিতে হবে অ্যাটলিস্ট 7 to 10 days যেন বেরিয়ার, মানে ফার্স্ট সাইকেলে, প্রথম সাইকেলে 7 to 10 days যেন বেরিয়ার মেথড সাথে ইউজ করে, না হলে তার এই সাইকেলে কনসেপশন হয়ে যাওয়ার চান্স থাকে। আর এরপরে তো সে সাইকেলের মধ্যে পড়ে যাবে। আর যদি প্রথমেই চলে আসে তোমার কাছে, তাহলে তো অবশ্যই অ্যাডভাইস করবা ফার্স্ট ডে অফ দ্য সাইকেল থেকে শুরু করে দিবে, সেক্ষেত্রে আর বেরিয়ার ইউজ করার প্রয়োজন পড়বে না। আর কিছু আমাদের পেডিয়াট্রিক্স এর স্যার চলে আসছে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ।